আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কিছু ভাই কোরআনুল করিম ধরবেন, আমরা তাদেরকে মোবারকবাদ জানাই এজন্য যে কোরআনুল করিম আপনারা যারা কোরআন নিচ্ছেন আপনারা বড় সৌভাগ্যবান ব্যক্তি, কারণ আপনারা কোনো নোবেল, কোনো উপন্যাসের বই, কোনো ইংলিশ, কোনো বাংলা এগুলো কোনো বই আপনারা ধরছেন না। আপনারা যে কিতাব আজকে পড়া শুরু করবেন ইনশাআল্লাহ, সেই কিতাবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা ইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি, সর্বশ্রেষ্ঠ বাণী হলো আল্লাহর কিতাব। আপনারা প্রায় লোক সূরা বাকারা থেকে শুরু করেন, সেখানে কি বলা হচ্ছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব এমন এক কিতাব যার মধ্যে সামান্য সন্দেহের কোনো অবকাশ নেই। বাকি কিতাবগুলো পড়ে দেখেন তো ভূমিকায় কি লিখছে, ভূমিকায় লিখে যে আমার, আমি মানুষ, আমার ভুল হতে পারে, যদি কেউ ভুল পান আমাকে জানান, আমি সংশোধন করে নেব। কিন্তু আল্লাহ কি চ্যালেঞ্জ দিলেন, লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। তারপরে আরও একটা বিষয় যে আল্লাহ এই কোরআনের ব্যাপারে, আমার সময় অবশ্য কম, তিনবার চ্যালেঞ্জ করেছেন। কাফেররা বলেছিল কি, যে এটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কথা। তো আল্লাহ বললেন যে ওদেরকে বলো যে এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো হয়, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরক্ষর ব্যক্তি, অক্ষর জ্ঞান তার ছিল না, তারপরে উনি কোনো কবি নন, কোনো সাহিত্যিক নন, তোমাদের মধ্যে বড় বড় কবি সাহিত্যিক আছেন, তো তোমরা কোরআনের মতো একটা কোরআন তাহলে তৈরি করো, তারা পারে নাই। তারপর আল্লাহ বলছেন তাহলে কোরআনের মতো 10টি সূরা তারা নিয়ে আসুক, সেটাও তারা পারে নাই। এরপর বলা হয়েছে যে কোরআনের মতো মাত্র একটা সূরা নিয়ে আসা হোক, যদি তারা পারে, এবং আল্লাহ ব্যতীত জিন মানুষ যার কাছ থেকে সহযোগিতা তারা নিতে পারে তাতে কোনো বাধা নেই, কিন্তু এরপরও তারা আনতে পারে নাই। ফলে নিশ্চিত হয়েছে যে এই কোরআন হলো আল্লাহর বাণী, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কোনো কথা নয়। আল্লাহ বলছেন ওয়ামা ইয়ান্তিকু আনিল হাওয়া, মোহাম্মদ সাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেন না, ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যেটা বলেন সেটা তার কাছে ওহি করা হয়, তারপর তিনি বলেন, সেটা হোক কোরআন সেটা হোক হাদিস, আল্লাহর ইশারা ইঙ্গিত ব্যতীত মোহাম্মদ সাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন নি। আর এজন্যই কোরআনের এত ফজিলত দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শেখে অপরকে শেখায়। অবশ্যই যারা আজকে কোরআন শিক্ষার সাথে জড়িত আছেন, শিখেছেন, শিখাচ্ছেন, তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের অন্তর্ভুক্ত। এটা আমাদের বাণী নয়, কার বাণী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মানে প্রকৃতরে আল্লাহরই বাণী। তার ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বারাআল কোরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে সে কয়টা নাকি পাই, 10টা নাকি পাই। আমি বলছি না যে আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম আছে না সূরা বাকারা শুরুতে, আমি বলছি না যে তিনটা অক্ষর মিলে হরফ একটা, বরং আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। তার মানে আপনি যদি বিসমিল্লাহ রহমান রহিম বলে আলিফ লাম মিম পড়েন, কয় নেকি হয়ে গেল, 30টা নেকি আপনার আমলনামায় হয়ে লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল কোরআন ওয়াসিয়ামু ইশফাআনি লিসাহিবিহিমা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কোরআন সিয়াম তার মালিকদের জন্য বা তার তাকে আদায়কারীদের জন্য সুপারিশ করবে, কোরআন যে পড়েছে তাকে কোরআন সুপারিশ করবে, তার জন্য যে রোজা রেখেছে রোজা তার জন্য সুপারিশ করবে, এবং আল্লাহ তার তাদের সুপারিশ কী করবেন, গ্রহণ করবেন, সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য ভাইয়েরা বন্ধুরা, এই কোরআন হলো আল্লাহর চিঠি, আল্লাহর পয়গাম, আল্লাহর রেসালাত আমাদের কাছে। আল্লাহ এখানে কি বলেছেন আমরা তো পড়ারই চেষ্টা করি না। কত লোক আজকে আছে, ডাক্তার জাকির নায়েক বলেছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পঠিত গ্রন্থ হলো আল কোরআন, আর দুঃখজনক হলো সত্য না বুঝে যেই কিতাবটা পড়া হয় সেই কিতাবের নামও আল কোরআন, কারণ অসংখ্য ভিন্নভাষীরা, অন্যভাষী লোক যারা আছে তারা কোরআন পড়তে জানে কিন্তু কোরআনের অর্থ বোঝার চেষ্টা করে না। তো আমার যে ভাইয়েরা আজকে কোরআন ধরছেন, আল্লাহ তাদেরকে সুন্দরভাবে কোরআন পড়ে কোরআন বোঝার এবং সে অনুযায়ী আমাদের সবাইকে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমরা সূরা ফাতিহা দিয়ে ভাইদেরকে কোরআন ধরাবো ইনশাআল্লাহ, কারণ এটা হলো উম্মুল কোরআন। এটা কি,
উম্মুল কোরআন, কোরআনের মা, কোরআনের সার নির্যাস, কোরআনের সার কথাটাই সুরা ফাতিহাতে বলা হয়েছে। সুরাতুশ শিফা রোগ মুক্তির সুরা, সুরাতুর রুকিয়া ঝাড়ফুকের সুরা, এই সুরা দিয়ে যদি বিষাক্ত সাপে দংশিত ব্যক্তি কেউ কেউ সুপারিশ ইয়া করে ঝাড়ফুঁক করে তবে তার কী হয়ে যাবে, অসুখ ভালো হয়ে যাবে ইনশা আল্লাহ, তার পিস নেমে যাবে। এবং সাহাবাদের আমল দ্বারা সেটা প্রমাণিত বিষয়। আমার এক চাচা আছেন দূর সম্পর্কের, তিনিও সুরাতুল ফাতিহা দিয়ে বিষাক্ত সাপ যাকে দংশন করে তাকে ঝাড়ফুঁক করেন, আল্লাহর রহমতে বিষ নেমে যায়, আল্লাহর রহমতে বিষ নেমে যায়, আল্লাহ আকবার। তো সম্মানিত ভাইয়েরা, কত ভ্যাকসিন কত কি অনেক সময় কাজ হয় না, কিন্তু যদি বিশ্বাস থাকে, যদি আমল থাকে, তাহলে এই ঝাড়ফুঁকে ইনশাআল্লাহ কাজ হবে। তো আমরা ভাইদেরকে পড়ার জন্য অনুরোধ করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে ভাইয়েরা প্রায় এগারো জন, না এগারো জন ভাই কোরআনুল করিম ধরলেন। আল্লাহ যেন তাদের এলেমে বরকত দান করেন, তাদের হেফজ শক্তি স্মৃতি শক্তি আল্লাহ বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। আর সূরা ফাতিহা আমরা পড়লাম, এর সার কথাটা হলো যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানের রহিম, তিনি অতি করুণাময় পরম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, সেদিন আর কোনো মালিক বাদশাহ থাকবে না। ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যাদের প্রতি তুমি দয়া করেছো। এরা কারা? আমরা বলেছি ইতিপূর্বে চার প্রকার লোক। কয় প্রকার? চার প্রকার। নবীগণ, সিদ্দিক সত্যবাদীগণ, শহীদগণ, সালেহীন নেককার পরহেজগার ব্যক্তিগণ, চার প্রকার লোক, এদের পথ আমরা চাই। আর আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, বন্ধু হিসেবে তারা কতই না ভালো ও চমৎকার। আল্লাহু আকবার। তো সম্মানিত ভাইয়েরা, আমরা প্রতিনিয়ত তাদের পথ আল্লাহর কাছে চাই। তবে চাই না আমরা কাদের পথ? গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। তবে হে আল্লাহ, আপনি আমাদেরকে তাদের পথ দেখাইন না যাদের প্রতি আপনি রাগান্বিত হয়েছেন আর যাদের যারা পথভ্রষ্ট হয়েছে। এই দুই দলের কথা আমরা বলেছি, যে গাইরুল মাকদুব আলাইহিম, যারা যাদের প্রতি আল্লাহ রাগান্বিত হয়েছেন তারা হলো ইহুদি জাতি। কারণ হলো তারা জানতো মানতো না, জানতো মানতো না। আসে না এই রোগের, এই বিমারের বিমারি আসে না আমাদের সমাজে? অসংখ্য মানুষ নামাজ রোজা হজ জাকাত ফরজ এগুলো সব জানে, সুদ খাওয়া হারাম জানে, গালি দেওয়া ইত্যাদি 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 এগুলো হারাম জানে, কিন্তু সেগুলোর সাথে তারা জড়িত আছে। এরা হলো মাকদুব আলাইহিম, নামধারী মুসলিম হলেও আসলে আসলে তারা মুসলিম নাই, এবং তারা এই ইহুদিদের চরিত্রে তাদের চরিত্র তাদের মধ্যে রয়েছে, তারা মাকদুব আলাইহিম। আর দলিন গোমরা পথভ্রষ্ট হলো তারা, যারা না জেনে ইবাদত করে। আর এরা হলো খ্রিস্টান, খ্রিস্টানরা যদিও এখানে হয়তো খ্রিস্টানদের গুণে যদি কেউ গুণান্বিত হয় তো তারা তাদের দলভুক্ত হবে না, তারাও তাদের দলে চলে আসবে। এই জন্য গোমরা থাকা যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না, সঠিক পথের উপরে থাকতে হবে। ওই জন্য তো প্রথমে বলা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা পথটা দেখান। পথ দশটা নয়, পথ কয়টা? একটা। চায়ের মাঝহাব চায়ের ফরজ আছে না আমাদের দেশে? তো চায়ের মাঝহাব, এই ইমাম এক বললেন, এই ইমাম এক বললেন, এই ইমাম এক বললেন, চার ইমামে চারটা মত হলো, অথবা তিনটা মত হলো, অথবা দুটা মত হলো, দুটাই কি সত্য? না, একটা সঠিক, একটা সঠিক। তো সেই সঠিকটার উপরেই আমাদেরকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা দাগ টানলেন লম্বা একটা মধ্যখান দিয়ে, আর ডানে বামে কয়েকটা
ডাক ডান। তারপর বললেন যে ওয়াইন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এটা হলো আমার সোজা পথ, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওয়াইন্না হাজা সিরাতি মুস্তাকিম, ফাত্তাবিউহু, এই পথটা তোমরা অনুসরণ করো, এটা কোরআনের আয়াত। ওয়ালা তাত্তাবিউস সুবুল, ডানে বামের পথে তোমরা যাইও না, এগুলো অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি যাও তাহলে আল্লাহর রাস্তা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, হবে না, সোজা রাস্তা বাদ দিয়ে আপনি এদিকে গেলেন, দামামের রাস্তা এদিক দিয়ে বাইরে হয়ে সোজা আপনি ওইদিকে যাইতে হবে, আপনি যদি আরেকটা লাইন করেন তো আপনি কি দামামে পৌঁছবেন না আরেক জায়গায় যাবেন, কবরস্থান মাকবারাতে যাবেন তখন। তো যাই হোক, আমাদেরকে সঠিক পথেরই অনুসরণ করতে হবে, আর সেটা হলো একটা পথ, সেটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ। আসুন ভাইয়েরা আমরা সূরা বাকারায় যা পড়লাম তার উপরে আমল করার চেষ্টা করি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। জাযাকুমুল্লাহ খাইর, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।